स्क्रीन पे देख सकते हैं लैंडर मॉड्यूल। पीपल आर अप्लॉडिंग। आदरणीय प्रधानमंत्री जी, सर वी हैव अचीव्ड सॉफ्ट लैंडिंग ऑन द मून। इंडिया इज ऑन द मून। प्रिय बंधुरा, অবশেষে 23 আগস্ট 2023 ভারতীয় সময় সন্ধে 6:04 ভারত চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশ এবং আমেরিকা, রাশিয়া ও চীনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি পেল। ইসরোর বিজ্ঞানীদের বিগত 10 বছরের পরিশ্রম সার্থক হলো। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব এবং কোটি কোটি ভারতীয় এটা লাইভ দেখেছিল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ইসরোর বিজ্ঞানীদের অভ্যর্থনা জানানোর পাশাপাশি পরবর্তী স্পেস মিশনের জন্য ফান্ড বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন। যাই হোক বন্ধুরা, প্রজ্ঞান রোভার যখন বাইরে বেরিয়ে চলা শুরু করল, তখন ইসরোর বিজ্ঞানীরা এমন একটা ছবি প্রকাশ করল যেটা দেখে সমস্ত ভারতীয়দের বুক গর্বে ভরে উঠল এবং সঠিক প্রমাণিত হলো যে ভারত এখন চাঁদে। কারণ এই সফলতা সর্বদা চাঁদের বুকে উজ্জ্বল হয়ে থাকবে। ব্যাপারটা ঠিক এই রকম, প্রজ্ঞান রোভার চলা মাত্রই এর চাকায় প্রিন্ট করা অশোক স্তম্ভ এবং ইসরোর লোগো চাঁদের মাটিতে এইভাবে ছাপ রেখে যাবে। ইসরোর এই সফলতার পরে এখানে স্পেস স্টার্টআপ ইনভেস্টমেন্ট 10 থেকে বেড়ে 140 হয়ে যায়। শুধু তাই নয়, অনেক বড় বড় দেশ যেমন জাপান, ইউকে ইসরোর সাথে মিলেমিশে কাজ করারও পরিকল্পনা করে ফেলে। এই প্রজেক্টে ইসরোর সাথে 2টি স্পেস মিশন করার পরিকল্পনা করেছে। যদিও সফট ল্যান্ডিংয়ের 4 দিন আগেও পর্যন্ত এমনটা ছিল না, কারণ এর ঠিক 4 দিন আগে রাশিয়ার Luna 25 চন্দ্রযান 3 সমানে সমানে টক্কর দিচ্ছিল। অর্থাৎ 11 আগস্ট 2023 রাশিয়া লুনার মিশন Luna 25 লঞ্চ করেছিল, যেটা চন্দ্রযান 3 মতো চাঁদের চারিদিকে 5 প্রদক্ষিণ না করে ডাইরেক্ট চাঁদের কক্ষপথে স্থাপন করা হয়েছিল। এবং রাশিয়ার বিজ্ঞানীদের গণনা অনুসারে Luna 25 চন্দ্রযান 3 2 দিন আগে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ছিল। কিন্তু 19 আগস্ট দুর্ভাগ্যজনকবশত তার শেষ ডিবুস্টিং ফেজে বেশি থ্রাস্ট লাগানোর জন্য Luna 25 নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয় এবং অস্বাভাবিক দ্রুত গতিতে চাঁদের মাটিতে আছড়ে পড়ে ও ক্র্যাশ হয়ে যায়। আর এইখানেই তাদের মিশন বিফল হয়। এখানে একটা কথা বলে রাখি, থ্রাস্ট মানে হলো কোনো বস্তুকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে নিচে পতনের হাত থেকে রক্ষা করা। কিন্তু ইসরোর পাশাপাশি নাসার বিজ্ঞানীদেরও পুরো বিশ্বাস ছিল যে চন্দ্রযান 3 সাথে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ সবাই খুব ভালোভাবেই জানে, রাশিয়ার মতো তাড়াহুড়ো করে মহাকাশে নিজেদের ক্ষমতা দেখানোর জন্য ভারত এই মিশন লঞ্চ করেনি। বরং চন্দ্রযান 2 ব্যর্থতার কারণগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার পর সেগুলো সলভ করে চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল সঠিক পদক্ষেপ নিয়ে, যার মধ্যে একটি হলো টেস্টিং। অর্থাৎ মিশনের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলিকে তাদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হয়েছিল। প্রথমে বিক্রম ল্যান্ডারের সমস্ত সেন্সর এবং নেভিগেশন সিস্টেম আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হয়েছিল, যাকে কোল্ড টেস্টিংও বলা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল অতিরিক্ত ঠান্ডায় এই মেশিনগুলি সঠিকভাবে কাজ করতে পারবে কি না। কারণ আমরা জানি চাঁদের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই এবং চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পড়তে পারে না, তাই এর গড় তাপমাত্রা -13°C। সেই কারণে এই মেশিনগুলিকে এর থেকে আরও কম তাপমাত্রায় অর্থাৎ -18°C টেস্ট করা হয়েছিল। এই সমস্ত সেন্সরগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সেন্সরগুলি হল LPDC, LDV এবং LHDAC। অর্থাৎ এই সেন্সরগুলি ল্যান্ডারের অবস্থান, গতিবেগ এবং তার চলার পথের বিভিন্ন পরিস্থিতিকে ডিটেক্ট করতে সাহায্য করবে। সাধারণত এই লেজার সেন্সরগুলিকে একটা থার্মাল ভ্যাকিউম চেম্বারে পরীক্ষা করা হয়, যার মধ্যে তরল নাইট্রোজেন এবং তরল হিলিয়াম দিয়ে কৃত্রিমভাবে মহাকাশের মতো ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি করা হয়। কিন্তু এই পদ্ধতিটি খুব ব্যয়বহুল, তাই ইসরো বাজেট কম করার জন্য হেলিকপ্টারের সাহায্যে সমস্ত সেন্সরগুলিকে অনেক উঁচুতে নিয়ে যায়, যেখানে তাপমাত্রা -18°C থাকে। সেখান থেকে সেন্সরগুলির সিগন্যাল পাঠানো ও রিসিভ করার ক্যাপাসিটি এবং ল্যাটেন্সি, অর্থাৎ সিগন্যাল যেতে কতটা সময় লাগে, এই সব কিছুর সঠিকভাবে পরীক্ষা করা হয়েছিল। এরপর ল্যান্ডারে পাওয়ার দেওয়া থ্রাস্টারকেও পরীক্ষা করা হয়েছিল, কারণ সফট ল্যান্ডিংয়ের জন্য ল্যান্ডারের স্পিড 6000 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কমিয়ে শূন্যতে আনতে হয়, আর এই কাজ শুধুমাত্র থ্রাস্টারই করে। তো বিক্রম ল্যান্ডারে 2 থ্রাস্টার লাগানো হয়েছিল। প্রথমটি হলো ল্যাম, অর্থাৎ লিকুইড অ্যাপোজি মোটর, যেটা ল্যান্ডারকে কন্টিনিউ থ্রাস্ট দিয়ে থাকে। এখানে 2 জ্বালানি ব্যবহার করা হয়েছিল, একটি হলো হাইড্রোজেন এবং দ্বিতীয়টি হলো নাইট্রোজেন টেট্রক্সাইড। দ্বিতীয় থ্রাস্টারটি হলো RCT। আরে দাঁড়ান, এটা চিকিৎসা বিজ্ঞানের সাবজেক্ট নয় যে আপনি ভেবে নেবেন RCT মানে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এটা মহাকাশ বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে ভাই, তাই এটার মানে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ রিয়াকশন কন্ট্রোল থ্রাস্টার্স বা RCT, যেটা ল্যান্ডারের ঘূর্ণনের গতিবেগ এবং দিক পরিবর্তন করতে সাহায্য করে। সহজভাবে বললে ল্যান্ডারের স্টিয়ারিং হুইলসের মতো কাজ করে। এই RCT থ্রাস্টার্সগুলিকে ইন্টারভাল মোমেন্টে ফায়ার করা হয়, যাতে ল্যান্ডারের অবস্থান সঠিকভাবে কক্ষপথে রাখা যায়।
উদাহরণস্বরূপ, যদি ল্যান্ডারকে ডান দিকে ঘুরতে হয় তাহলে বাঁদিকের থ্রাস্টার্সগুলিকে ফায়ার করা হয়, তাহলে ল্যান্ডার ডান দিকে ঘুরে যাবে। তাই বিজ্ঞানীরা এই সমস্ত থ্রাস্টারগুলিকে সঠিকভাবে পরীক্ষাও করেছিলেন। কিন্তু এই থ্রাস্টার্স ছাড়াও সফট ল্যান্ডিং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে, আর সেটি হলো ল্যান্ডারের পা। সেখানে যদি সামান্যতম ভুল ত্রুটি হয় তাহলে সব ভেঙে মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। এর জন্য ইসরোর বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে তাদের পরীক্ষাগারে চাঁদের মতো পৃষ্ঠদেশ তৈরি করেছিলেন এবং সঠিকভাবে সফট ল্যান্ডিংয়ের পরীক্ষাও করেছিলেন। আর এই সব কিছুর সফলভাবে পরীক্ষার পর ইসরোর বিজ্ঞানীরা একদম শিওর ছিলেন যে চন্দ্রযান 3 সম্পূর্ণ সফল হবে। আর বাস্তবে সেটাই হয়েছে। বিজ্ঞানীদের পরিকল্পনা অনুসারে যখন ল্যান্ডার চাঁদের কক্ষপথের পৃষ্ঠদেশ থেকে 745 কিলোমিটার উপরে এলো, তখনই ল্যান্ডার চাঁদের পৃষ্ঠদেশ স্ক্যান করে সঠিক একটা ল্যান্ড স্পট খুঁজে বার করলো। যখনই ল্যান্ড স্পট খোঁজা হয়ে গেল, তখন ল্যান্ডার 1.6 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে চাঁদের পৃষ্ঠদেশের দিকে ঘুরে গেল এবং ধীরে ধীরে নিচে নামতে লাগলো। এই সময় ল্যান্ডারের RCT থ্রাস্টার সঠিক জায়গায় ল্যান্ড করানোর জন্য ল্যান্ডারকে সঠিক দিকে ঘুরিয়ে দিল। চাঁদের পৃষ্ঠদেশ থেকে 7.5 কিলোমিটার দূরত্বে আসার পর আরও একবার ল্যান্ডারে থাকা ক্যামেরা ও সেন্সর সব ভালোভাবে চেক করে নিল যে সব ঠিক আছে কিনা। যখনই সিগন্যাল এলো যে সব ঠিক আছে, তখন পুনরায় ল্যান্ডার চাঁদের পৃষ্ঠদেশের দিকে যাত্রা শুরু করল। ফের যখন ল্যান্ডার চাঁদের পৃষ্ঠদেশ থেকে 800 থেকে 1300 মিটার দূরত্বে চলে এলো, তখন তার ক্যামেরা চাঁদের পৃষ্ঠদেশের ছবি তুলতে লাগলো এবং সেন্সর বিভিন্ন ডেটা কালেক্ট করতে লাগলো। আর অটোমেটিক কম্পিউটারের সাহায্যে এই ডেটা অ্যানালিসিস করে কনফার্ম হলো যে সেন্সর এবং ক্যামেরা সঠিকভাবে কাজ করছে। কনফার্ম হওয়ার পর ল্যান্ডারে থাকা RCT থ্রাস্টার আবার ল্যান্ডারকে ভার্টিক্যাল দিকে ঘুরিয়ে দিল সফট ল্যান্ডিংয়ের জন্য। ল্যান্ডার যতই নিচের দিকে আসতে থাকে, ততই তার 4টি পা সফট ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হতে থাকে। ল্যান্ডারের এই পাগুলিতে মাইক্রোস্টার সেন্সর এবং টাচডাউন সেন্সর লাগানো ছিল, যারা চাঁদের পৃষ্ঠদেশ স্ক্যান করে একটা ভার্চুয়াল ম্যাপ তৈরি করে ফেলে। এরপর এই ম্যাপ অনুসরণ করে পায়ে লাগানো থাকা অ্যাকচুয়েটার্স এবং ইনক্লিনোমিটার তাদের কৌণিক অবস্থানে অ্যাডজাস্ট হয়ে যায়, যাতে মাটিতে অবতরণের পর ল্যান্ডারের ব্যালেন্স ঠিক থাকে। এত কিছু সাবধানতা অবলম্বনের পর ইসরোর বিজ্ঞানীদের মনে ধারণা ছিল যে যখনই ল্যান্ডার মাটিতে পা রাখবে, তখন একটা বিপরীতমুখী বল কাজ করবে। এটাকে এড়ানোর জন্য ল্যান্ডারের পায়ে এরোপ্লেনের পায়ের মতো শক অ্যাবজর্বিং ড্যাম্পার লাগানো হয়েছিল, যেটা প্রায় 4000 নিউটনের মতো ফোর্স অ্যাবজর্ব করতে পারে। এই ফোর্সের পরিমাণ এতটাই বেশি যে কোনো মানুষ যদি এই ফোর্স নিয়ে নিচে পড়ে, তাহলে তার শরীরের সবথেকে শক্ত হাড় অর্থাৎ থাইয়ের হাড় ফিমার ভেঙে যাবে। কিন্তু এত কিছু অ্যানালিসিসের পর ল্যান্ডার চাঁদের পৃষ্ঠদেশ থেকে 150 মিটার উঁচুতে যখন এলো, তখন পুনরায় ল্যান্ডিং স্পট ভেরিফাই করতে লাগলো। যখনই সব কিছু ঠিক মনে হলো এবং অটোমেটিক কম্পিউটার ফাইনাল ল্যান্ডিংয়ের জন্য সিগন্যাল দিল, তখন ল্যান্ডার 73 সেকেন্ডের মধ্যে চাঁদের মাটিতে পা রাখলো। এর জন্য ইসরোর বিজ্ঞানীরা খুব সুন্দরভাবে প্ল্যানিং করেছিল, যার ফলে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। অন্যদিকে রাশিয়া এবং আমেরিকা চন্দ্রযান 3-এর ওপর কড়া নজর রেখেছিল, কারণ অন্য স্পেস এজেন্সি সফলতা পেলে আরেকজন তার 1000টা ভুল খোঁজার চেষ্টা করে, যাতে অন্যরা কেউ তাদের আগে বেরিয়ে না যায়। কিন্তু এবারে ইসরো সবার আগে বিশ্বজয় করে ফেলল। আর বিক্রম ল্যান্ডার তার টাচডাউন সেন্সর থেকে গ্রাউন্ড টিমে সিগন্যাল পাঠিয়ে বলল, সফট ল্যান্ডিং সাকসেসফুল। এবার ল্যান্ডিংয়ের 4 ঘন্টা পর ল্যান্ডার থেকে একটা র্যাম্পের মাধ্যমে রোভার প্রজ্ঞান বাইরে বেরিয়ে এলো, যার প্রথম ছবি পৃথিবীতে অলরেডি চলে এসেছে। এটা হলো সেই ছবি, জাস্ট অসাম গাইজ। এরপর প্রজ্ঞান সবার আগে রিসিভ ট্রান্সমিট অ্যান্টেনার সাহায্যে ল্যান্ডারের সাথে যোগাযোগ স্থাপন করলো, যার ফলে ল্যান্ডার রোভার থেকে পাওয়া ইনফরমেশন পৃথিবীতে পাঠাতে পারে। এই অ্যান্টেনা সাধারণত ডিশ টিভি অ্যান্টেনার মতো সিগন্যাল পাঠাতে এবং নিতে পারে, কিন্তু এই কমিউনিকেশন ঠিক রাখার জন্য রোভারকে ল্যান্ডারের 500 মিটার পরিধির মধ্যে থাকতে হবে। যদি এই কমিউনিকেশন মেনটেন করে চলে, তবেই অ্যাকচুয়াল মিশন শুরু হবে, যেটা হলো চাঁদের মাটির রাসায়নিক বিশ্লেষণ বা পরীক্ষা। এই রাসায়নিক বিশ্লেষণ 2টি যন্ত্রের মাধ্যমে হবে, একটা হলো আলফা পার্টিকেল এক্সরে স্পেকট্রোমিটার বা APXS এবং আরেকটি হলো লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি বা LIBS। এর মধ্যে LIBS চাঁদের মাটির রাসায়নিক বিশ্লেষণ করবে এবং তার থেকে নির্গত হওয়া বিভিন্ন রেজ বা রশ্মির অর্থাৎ আলফা গামা বিটা এক্সরের মতো বিভিন্ন রেজকে বিশ্লেষণ করবে রোভারে থাকা APXS, ফলে চাঁদের দক্ষিণ মেরুর মাটির সঠিক রাসায়নিক বিশ্লেষণ জানা যাবে। যদিও এটা সময় বলে দেবে, চন্দ্রযান 1 চাঁদ থেকে জল খোঁজার পর চন্দ্রযান 3 এবার চাঁদে কি খুঁজে পাবে। যাই হোক, এই ঐতিহাসিক সফলতার পর পৃথিবীর বড় বড় স্পেস সুপার পাওয়ার দেশ ভারতের সাথে যৌথভাবে স্পেস মিশন করার জন্য পরিকল্পনা করেছে। এর মধ্যে সবথেকে বড় এবং লেটেস্টটি হলো জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জ্যাক্সা এবং ইসরোর লুনার পোলার এক্সপ্লোরেশন বা লুপেক্স, যেখানে ল্যান্ডার তৈরি করবে ইসরো তার নিজস্ব টেকনোলজি দিয়ে এবং রোভার আর লঞ্চ ভেহিকেল জ্যাক্সা তৈরি করবে।
এর পাশাপাশি আইআইএসটি বাঙ্গালোর এবং কেমব্রিজ ইউনিভার্সিটি ইসরোর সাহায্যে এক্সো ওয়ার্ল্ডস নামের একটা মিশন লঞ্চ করবে, যার কাজ হবে এক্সো ওয়ার্ল্ডস প্ল্যানেটদের অ্যাটমোস্ফিয়ার স্টাডি করা। এটা এই কারণেই সম্ভব হচ্ছে কারণ এখানে ইসরোর সাথে অনেক ইন্ডিয়ান স্টার্ট আপ কন্ট্রিবিউশন করেছে, যাদের মধ্যে বড় কিছু স্টার্ট আপ কোম্পানি হলো স্কাইরুট এরোস্পেস, অগ্নিকুল, ধ্রুব স্পেস এবং বেলাট্রিক্স এরোস্পেস, যারা বিক্রম ল্যান্ডারের ডিজাইন করতে অনেকটা সাহায্য করেছে। শুধু তাই নয়, এমএনসির মতো কিছু সংস্থা যেমন এলএনটি, গোদরেজ এরোস্পেস, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এরাও চন্দ্রযানের এই মিশনের জন্য সিস্টেম ইন্টিগ্রেশন, লঞ্চিংয়ের জন্য অনেক কিছু কম্পোনেন্টস এবং থ্রাস্টার, ইঞ্জিনের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ডেভেলপমেন্টে সাহায্য করেছে। আর এদের এই কন্ট্রিবিউশনের জন্যই এই মিশন এত কম সময়ে সঠিকভাবে সফল হয়েছে। যদিও এই সব কিছুর জন্য ইসরোর বাজেট অনেকটা বেড়ে গেছে, কিন্তু তবুও ভারত সরকার এই বিষয়ে অনেকটা কনসিডারও করেছে, যেটা খুবই ভালো একটা দিক। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ঐতিহাসিক বিজয়ের একটি ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর যদি আপনি ভারতীয় হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।